বন্ধুরা, স্বাগত জানাই আমাদের এই বিজ্ঞান জগতের আসরে। এই বিজ্ঞান জগতের আসরে আপনারা শুনে থাকেন বিজ্ঞানের নানা রকম টুকিটাকি জানা অজানা কথা। আমাদের চারদিকে অনেক কিছুই ঘটে, আর বেশ কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু মনে প্রশ্ন আসে না যে কেন এই রকম ব্যাপারটি ঘটছে। যেন আমাদের এতটাই গা সওয়া হয়ে গেছে যে ওটা হচ্ছে, ওটা তো হয়েই থাকে, কিন্তু কেন হচ্ছে, কেন হয়, সেই প্রশ্নটা কিন্তু আমাদের মনে কিন্তু সচরাচর জাগে না। এই যেমন ধরুন না, আমরা বাজার থেকে আমরা যে চিংড়ি মাছ কিনে নিয়ে আসি, সে ছোট চিংড়ি হোক বা বড় চিংড়ি হোক, কিংবা হয়তো আমরা পুকুর থেকে সেই চিংড়ি মাছ ধরছি, আর সেই চিংড়ি মাছের রং কিন্তু যখন ওই পুকুর থেকে তোলা হচ্ছে বা বাজার থেকে কিনে আনা হচ্ছে, তার রং হয় ধূসর রঙের, আর তা না হলে হয়তো দেখা যাবে নীলচে বা একটা সবজে ভাব রয়েছে। কিন্তু কথা হলো, এই চিংড়ি মাছ বা কাঁকড়ার ক্ষেত্রেও এরকম দেখা যায় যে যখন চিংড়ি বা কাঁকড়া রান্না করা হয়, তখন সেই চিংড়ি বা কাঁকড়ার যে ওপরে যে খোলটা অর্থাৎ খোলসটা, সেই খোলস বা খোলার রং তখন কিন্তু আর ওই ধূসর বা কালো বা ওই নীল বা সবজে আভা কিন্তু নেই, বরং হয়ে গেছে একটু বেশ লালচে বা হলদেটে গড়নের। এই চিংড়ি বা কাঁকড়া রান্না করার পর তাদের যে উপরে যে খোল বা খোলস, তার রং এরকম লালচে মতো রঙের হয়ে যায় কেন? আজ আসুন এই নিয়ে আমরা এই বিজ্ঞান জগতের আসরে আলোচনা করি। এই ক্ষেত্রে অনেকেই কিন্তু মনে করতে পারেন যে চিংড়ি মাছ বা ওই কাঁকড়া যে রান্না করা হয়, সেই রান্না করার সময় যে তেল দেয়া হয় কিংবা তেলের সাথে যে মশলা দেওয়া হয়, লঙ্কা বা লঙ্কার গুঁড়ো দেওয়া হয়, সেই সব কারণের জন্য হয়তো ওই চিংড়ি বা কাঁকড়ার যে খোল তা লালচে গড়নের হয়ে যায়। এই ক্ষেত্রে বলতে হচ্ছে, এই ধারণাটি কিন্তু সম্পূর্ণভাবে ভ্রান্ত। কখনোই কিন্তু চিংড়ি বা কাঁকড়া রান্না করার জন্য যে তেল বা মশলা ব্যবহার করা হয়, তার জন্য কিন্তু চিংড়ি মাছের যে খোল বা কাঁকড়ার যে খোল তা কিন্তু লালচে রঙের হয় না। এই ক্ষেত্রে বলতে হচ্ছে, শুধুমাত্র আমরা যদি চিংড়ি মাছকে জলে সেদ্ধ করি তাহলেও কিন্তু সেই ধূসর বা নীলচে বর্ণ থাকে না, রং কিন্তু ওই গাঢ় হলুদ বা লালচে রঙের দিকেই কিন্তু চলে আসে। চিংড়ি বা কাঁকড়া এদের খোল বা খোলসের ওপর আছে ক্যারোটিনো প্রোটিন নামের এক পদার্থ। প্রোটিন কণার সঙ্গে অ্যাস্ট্রাজ্যান্থিন নামের এক ধরনের লাল রঙের কণা মিলেমিশে তৈরি হয় এই ক্যারোটিনো প্রোটিন। প্রোটিন কণা এবং এই অ্যাস্ট্রাজ্যান্থিন যতক্ষণ হাত ধরাধরি করে একসঙ্গে মিলেমিশে থাকে, ততক্ষণ কিন্তু ওই চিংড়ি বা কাঁকড়ার যে খোলের রং, সেই রং কিন্তু ধূসর বা ওই একটু কালচে আভা বা নীলচে সবজে আভা এই রকম রঙেরই হয়ে থাকে। জলে ফোটালে বা তেলে ভাজলে ওই দুটো রাসায়নিক পদার্থ তখন আলাদা হয়ে যায়, আর যেই আলাদা হয়ে যায় সাথে সাথে অ্যাস্ট্রাজ্যান্থিন নামের ওই রঞ্জক পদার্থ সাথে সাথে কিন্তু বৃদ্ধি পেয়ে যায়, প্রকট হয়ে ওঠে, এবং চিংড়ি বা কাঁকড়ার খোলের রং তখন কিন্তু ওই রকম লালচে বর্ণের হয়ে যায়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি এই বিজ্ঞান জগতের আসর। আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের ভালো লেগেছে, আর সত্যি যদি ভালো লেগে থাকে
তাহলে সেই ভালো লাগার কথা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন অনুষ্ঠানটি, যাতে আপনার অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি দেখতে এবং শুনতে পারেন। আচ্ছা তাহলে এখানেই আসি, নমস্কার।